নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময়, আপনার খবর দেখে নেব এক নজরে। আজ আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট, যেখানে কিছুক্ষণের মধ্যেই স্বপ্না বর্মন পৌঁছে গেছে এবং তারপরে তার দুটো কর্মসূচি আছে শিলিগুড়িতে এবং শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে যাবেন, সেখানে তাকে সম্বর্ধনা করা হবে এবং প্রচুর লোক দাঁড়িয়ে আছে যারা ফুলের তোড়া নিয়ে তাকে সম্বর্ধনা করার জন্য। एक्स्ट्रा क्राउड होने की वजह से इस तरह का थोड़ा सा कुछ हुआ है, लेकिन ये स्वाभाविक है, ये हम लोग एक्सपेक्ट कर रहे थे। काफ़ी जनता में खुशी है, काफ़ी लोग मिलना चाह रहे थे, जिसके वजह से ये दिक्कत हुई है। मैं शुभकामना देता हूँ मीडिया को, यहाँ जो लोग आए और स्वप्ना बर्मन के लिए स्वागत के लिए, उन्होंने देश के लिए गौरव अर्जित किया है। स्वप्ना बर्मन की जवाब, स्वप्ना हमारे भारतीय गर्व, বাংলার গর্ব, উত্তরবঙ্গের গর্ব। ওকে প্রচুর মানুষ এসছে ওকে সম্বর্ধনা দিতে, এটাই আমাদের ভালো লাগলো যে একজন একদম গ্রাম থেকে উঠে এসছে, যে গোল্ড পেয়েছে। আমাদের সত্যি গ্রামের মানুষ আজকে উৎফুল্লিত, গ্রামের মানুষ খুব খুশি যে একটা সাধারণ ঘর থেকে তার বাবা সামান্য একজন ভ্যান চালক, চা বাগানের শ্রমিক, ওর মা সেই চা বাগানের শ্রমিক এবং ভ্যান চালকের পরিবার থেকে যে এত বড় জায়গায় এসছে, এটা আমাদের গর্ব। আমরা বাংলার আগামী দিনে লাভ হবে, অনেক ছেলেমেয়েরাও আগামী দিনে তুলে আসবে এই স্বপ্নের জন্য, অনেক আরও অ্যাথলেটিক্স তৈরি হবে। প্রতিশ্রুতি ছিল সে ঠিক সেভাবে দিতে পারছে না। দেখছি স্বপ্নাকে, পঞ্চায়েত এলাকার ছেলে, শিব মন্দিরের বাসিন্দা, গ্রাম পঞ্চায়েতে থাকেন। সেই রোহিত কিন্তু কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাশনাল গেমে সে সেকেন্ড হয়ে এসে নিউজিল্যান্ডের কাছে এক পয়েন্টের জন্য হেরে গিয়েছিল, কিন্তু আজকে তাকে কিন্তু কেউ সম্বর্ধনা দেয়নি এবং সে নভেম্বর মাসের এক তারিখে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে যাচ্ছে, সেটা কীভাবে দেখছেন দাদা? না না, এরা আমরা যোগাযোগ করুক, আপনাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে নিশ্চয়ই তাদেরকে আমরাও সাপোর্ট করবো লন্ডন স্পোর্টস বোর্ড থেকে। ও আমাদের সঙ্গে যোগাযোগ করুক, আমাদের স্পোর্টস বোর্ডের মেম্বাররা আছে, আলোচনা করুক। বাগডোগরা থেকে বিশ্বজিতের সাথে প্রদীপ রায়, এসকে লাইভ। এখন সংবাদ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর। নমস্কার।